বউ ভাগ্যে যেন ক্যাপ্টেনদের হাতে ধরা দিচ্ছে বিশ্বকাপ ট্রফি, না ভুল কিছু শুনছেন না। ব্যাপারটা অনেকটা এমনই থেকেছে শেষ ছটি বিশ্বকাপের আসরে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ১১তে ভারতের মহেন্দ্র সিং ধোনি, ১৯ ইংল্যান্ডের ইয়ন মর্গান, আর সবশেষ ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। সগৌরবে ট্রফি উঁচিয়ে ধরেছেন নিজ নিজ দেশের হয়ে, আর এদের প্রত্যেকেই বিয়ে করেছেন ট্রফি জয়ের মাত্র এক বছর আগে। ব্যাপারটা কাকতালীয় বটে, তবে ফেলে দেওয়ার মতো কি? ইংরেজিতে একটা প্রবাদ আছে, "এ ট্রুলি গুড ওয়াইফ ইজ দ্য মোস্ট প্রিশিয়াস ট্রেজার এ ম্যান ক্যান ফাইন্ড।" বাংলায় এর ভাবার্থ অনেকটা এরকম, একজন সত্যিকারের ভালো স্ত্রী হলো সবচেয়ে মূল্যবান সম্পদ যা একজন পুরুষ খুঁজে পেতে পারেন। এখন পর্যন্ত যে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনদের নাম বলা হয়েছে, তাদের জীবনে সত্যিকার অর্থেই সৌভাগ্যের জাদুর কাটি নিয়ে হাজির হয়েছে তাদের সহধর্মিণীরা। ২০০২ সালে বিয়ের পিঁড়িতে বসেন সাবেক অজি ক্যাপ্টেন রিকি পন্টিং। জুনের ২ তারিখে জীবনসঙ্গিনী হিসেবে বিয়ে করেন রিয়ান্না জেনিফারকে। এর পরের বছর ২০০৩ সালেই নিজ দেশ অস্ট্রেলিয়াকে জেতান তৃতীয় বিশ্বকাপ। পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়া দল ছিল অদম্য, দুর্বার। ২০০৭ সালেও বিশ্বকাপ জেতান অস্ট্রেলিয়াকে। যারা পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়ার খেলা দেখেছেন, তারা সহজে কিছুটা আঁচ করতে পারবেন মডার্ন ক্রিকেটের সাথে বিশ্বের পরিচয় হয় এই দলটার হাত ধরেই। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ভারতের সাবেক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ২০১১ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ জিতিয়েছিলেন ভারতকে। আইকনিক ক্যাপ্টেন্সি আর মাঠে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় তিনি সবচেয়ে এগিয়ে। স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে থেকে ঘুরিয়ে দিতেন ম্যাচের মোড়। ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনও বিয়ে করেন বিশ্বকাপ জয়ের এক বছর আগে। ২০১০ সালের ৪ জুলাই বিয়ে করেন সাক্ষি রাওয়াতকে। পন্টিং ধোনির মতো একই পথে হেঁটেছেন ইংলিশদের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ইয়ন মর্গানও। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন তারা রিজওয়েকে, আর ঠিক এক বছর পরে ২০১৯ সালে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেন সামনে থেকে। এবার ২০২৩ বিশ্বকাপেও ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বিয়ের পরেই ২০২৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিলেন প্যাট কামিন্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৩০,০০০ মানুষকে বাকরুদ্ধ করে দিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। ক্রিকেটের মাঠে ক্রিকেটারদের স্ত্রীদের দেখা যায় হরহামেশাই, গ্যালারিতে বসে সাহস যোগান, উৎসাহ দেন। হাজব্যান্ড উইকেট পেলে বা সেঞ্চুরি করলে আল্লাদে আটখানা হন, আর হেরে গেলে হন আবেগ আপ্লুত। জীবনের প্রতিটি ধাপের মতো খেলার মাঠেও পাশে থাকেন, প্রেরণা যোগান তারা। তবে স্ত্রী ভাগ্যে অজিরা যেন একটু বেশি এগিয়ে অন্যদের চেয়ে। রিকি পন্টিং ও প্যাট কামিন্স দুজন মিলে অজিদের বিশ্বকাপ জিতিয়েছেন ৩টি। চলতি বছরেই প্যাট কামিন্সের নেতৃত্বে অজিদের হাতে ওঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।